আসসালামু আলাইকুম। ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসির স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, গত পর্বে আমরা কথা বলেছি স্টুডেন্টদের জন্য ঘাড় ও কোমর ব্যথার 5টি এক্সারসাইজ নিয়ে। আজকে একজন স্টুডেন্টকে আমরা সরাসরি রুগী হিসেবে পেয়ে গিয়েছি। দর্শক, আজকে আমরা জানব এই অল্প বয়সেই কি কি ধরনের সমস্যায় এই রুগী ভুগছে। চলুন দর্শক, কথা বলে নিই সরাসরি আমাদের স্টুডেন্টের সাথে। আসসালামু আলাইকুম, আপনি কি কি ধরনের সমস্যায় ভুগছেন এই অল্প বয়সে, এই বিস্তারিত কথাগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিহা, আমি মাদ্রাসায় পড়ি। আমার কোমরে এবং পিঠে অনেক ব্যথা। আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না এবং দাঁড়িয়ে থাকতে পারি না। সকালে ঘুম থেকে উঠেও আমার কোমরে অনেক ব্যথা থাকে। আমি ঢাকায় থাকি, সেখানে অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, তাও আমি সুস্থ হতে পারিনি। আমি গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি এবং এখানে এসে দেখিয়েছি এবং ফিজিওথেরাপি নিচ্ছি। দুদিন যাবত ফিজিওথেরাপি নিচ্ছি, কিছুটা পরিবর্তন হচ্ছে। দর্শক, রুগীর কাছ থেকে আমরা যে তথ্যটি পেলাম সেটি হলো, রুগী মাদ্রাসায় পড়াশোনা করে এবং তাকে অনেক সময় ফ্লোর সিটিং করতে হয়। এতে তার মাসেলের অ্যাবনর্মাল একটি স্ট্রেচ পড়ে, সেখান থেকে তার পিঠে ব্যথা এবং কোমর ব্যথা হয়। আরেকটা জিনিস নোটিশ করলাম, রুগী যখন আমার কাছে আসলো তখন সে হাই হিল বা উঁচু জুতা পরে এসেছে। সেখান থেকে আমরা যখন হিস্ট্রি নিলাম, তার অসময় উঁচু জুতা পরার অভ্যাস। এই কারণে যখন উঁচু জুতা পরে হাঁটাহাঁটি করে বা চলাফেরা করে, তখন তার কোমরের একটা অ্যাসিমেট্রিক ওয়েট বেয়ার হয়। সেখান থেকে আমাদের কোমরের একটা ডিসফাংশন ডেভেলপ করে, মাসেলের স্ট্রেচ পড়ে, মাসেলের ইমব্যালেন্স হয় এবং ব্যথা হয়। দর্শক, এই ক্ষেত্রে সতর্ক বা সবার উদ্দেশ্যেই বলছি, আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা এই পড়াশোনার ক্ষেত্রে আমাদের পড়ার ডেস্কগুলো তাদের হাইট অনুযায়ী আমরা যদি ব্যবস্থা করে দিতে পারি, তাহলে কিন্তু এই অল্প বয়সেই এই ছোট ছোট বাচ্চাদের এই ধরনের পিঠে ব্যথা, কোমর ব্যথা থেকে দূরে থাকা যাবে। আমরা যদি আমাদের প্রতিটা ক্ষেত্রে, বসার ক্ষেত্রে, দাঁড়ানোর ক্ষেত্রে, হাঁটা চলার সময় এবং শোয়া থেকে ওঠার সময়, বসার সময়, ভারোত্তোলনের সময় আমাদের পোশ্চারটা সঠিকভাবে মেনটেন করি, তাহলে কিন্তু এই ধরনের জটিলতাগুলো আসবে না। দর্শক, এই জটিলতা থেকেই কিন্তু পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে এই ধরনের সমস্যাগুলো আরও বেশি বাড়তে থাকবে। এই জন্যই আমরা সচেতন হব দর্শক, আজকের ভিডিওটি তৈরি করার একটিমাত্র উদ্দেশ্য যেন আমরা আমাদের আর্গোনমিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করি এবং প্রতিটা সেক্টরে আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে অফিসিয়াল ওয়ার্ক যারা আমরা করছি, প্রতিটা ক্ষেত্রে আমরা ডেস্ক ওয়ার্ক করছি, লং টাইম অ্যাবনর্মাল পজিশনে আমরা বসে কাজ করছি, সেখান থেকে কিন্তু আমাদের কোমর এবং পিঠে ব্যথার কারণ তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আমাদের অবস্থানগুলো পরিবর্তন করব এবং মাঝে মাঝে আমাদের আগের ভিডিওতে যে এক্সারসাইজগুলো দেখিয়েছি সেই এক্সারসাইজগুলো করলে ইনশাল্লাহ এই পিঠে ব্যথা এবং কোমর ব্যথা থেকে দূরে থাকা সম্ভব। দর্শক, আসুন আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। এই সচেতনতা বাড়ানোর জন্যই অবশ্যই দর্শক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দর্শক, এরকম নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।